তফসিলি জাতির তালিকায় আনতে হবে তাদের, এই দাবি নিয়ে মঙ্গলবার সকাল থেকেই পথে নামলেন কুর্মি জনজাতির মানুষজন। ঝাড়গ্রামের খেমাশুলি হোক বা পুরুলিয়ার আদ্রা, সব জায়গায় একই ছবি। হাজার হাজার মানুষ পথে নেমেছেন এই কর্মসূচিতে অংশ নিতে। কোথাও জাতীয় সড়ক অবরোধ করেছেন ধামসা মাদল বাজিয়ে, কোথাও রেললাইনের ওপর দাঁড়িয়ে পড়েছেন তারা, কেউ কেউ আবার শুয়েও পড়েন রেললাইনের ওপরেই। মঙ্গলবার সকাল থেকেই কুর্মি জনজাতির মানুষজন ধামসা মাদল নিয়ে রেললাইনে দাঁড়িয়ে পড়ে। পুরুলিয়া ও ঝাড়গ্রামের বেশ কয়েকটি রাস্তা ও রেলপথে অবরোধ শুরু হয়। বিপর্যস্ত হয়ে পড়ে রেল চলাচল, রাস্তাঘাটেও যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। টার্গেট ছিল ট্রেনের উপরেই, কিন্তু বাসকো বন্ধ করে দিয়েছে, স্টেটকো বন্ধ করে দিয়েছে, ট্রেন উপর বন্ধ। সমস্ত ট্রেন কি বাতিল হয়ে গেছে? হ্যাঁ, পুরো ট্রেন সারাটা বন্ধ করে যাওয়ার কথা বলছে সব ট্রেন। মানে ট্রেন কি কোথায় কোথায় আটকে রয়েছে কিছু বলছে? কিছু বলছে না, বলে ঝাড়গ্রামে ঢুকছে না। মানে 10টা পর্যন্ত কোনো খবর নেই ঝাড়গ্রামে। কখন থেকে বন্ধ হয়েছে? মানে আগে থেকে তো আমরা পাইনি, টিভিতে তো সেরকম দেখতে পাইনি। এই মিনিট কি বলবো, হাফ ঘন্টা আগে দেখছি যে এরকম হঠাৎ করে সব জায়গায় মানে বন্ধ ডেকে দিয়েছে। বহুদিন ধরে কুর্মি জাতিকে আদিবাসী তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে আসছিল কুর্মি মাহাতো সমাজ সংগঠন। কিন্তু তাদের দাবি সরকার তাদের কথা কানে তুলছে না, তাই পথ ও রেল অবরোধের সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও ওড়িশা জুড়ে এই অবরোধের ডাক দেওয়া হয়। ফলে ব্যাহত হয় দক্ষিণ পূর্ব ডিভিশনের ট্রেন চলাচল। লোকাল ট্রেন থেকে শুরু করে দূরপাল্লার ট্রেন পরপর দাঁড়িয়ে পড়ে। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।